আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘর থেকে আজ খুবই মজার একটা করলা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, একদম জমে যাবে এই ভর্তাটা যদি আপনি তৈরি করেন। তো প্রথমেই আমি তিনটি শুকনো মরিচ তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি, তারপর দিচ্ছি চারটি করলা, সাথে দিচ্ছি চার পাঁচটি পেঁয়াজ, ছোট সাইজের চারটি দেশি পেঁয়াজ দিলাম, আর দিলাম চার পাঁচ কোয়া রসুন আর পাঁচ ছটি কাঁচামরিচ। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, মাঝখানে একটু ঢেকে দিবেন, আবার উল্টে আবার একটু নেড়ে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। করলাটা সেদ্ধ হয়ে একদম ভাজা হতে একটু সময় লাগবে, তার ফাঁকে কিন্তু আপনার রসুন মরিচ পেঁয়াজ এগুলি হয়ে যাবে। তো যেগুলি হয়ে যাবে সেগুলি এভাবে তুলে নিতে হবে, আর করলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে একদম ভেজে নিতে হবে। আমি ঢেকে দিলাম, যখন দেখবেন করলাটা একদম সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তখন তুলে নিতে হবে। এবার আমি ভর্তাটা মেখে নেব, এজন্য প্রথমেই শুকনা মরিচটাকে লবণ দিয়ে ডলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে। আর সাথে নিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমেই শুকনা মরিচটাকে গুঁড়া করে নিতে হবে। শুকনা মরিচটা যখন খুব ভালোভাবে গুঁড়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজটা। কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি একটু মেখে নিয়েছি। এবার যেগুলি আমরা ভেজে রেখেছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে করলা, ওগুলি একে একে দিয়ে দিতে হবে। আমি আসলে খুবই দুঃখিত, আমার এই ভিডিওটা একটু ঘোলা এসেছে, আমি আসলে খেয়াল করিনি ভিডিওটা হওয়ার সময় যে এভাবে ঘোলা আসতেছে, তো আমি অনেক দুঃখিত আপনাদের কাছে। যদি ঘরে ধনিয়া পাতা থাকে কিছুটা ধনিয়া পাতা দিবেন, তারপরে করলাটাকে এভাবে একদম মেখে নিতে হবে। সাথে দিতে হবে সরিষার তেল, আর যেই তেলের ভিতরে আমরা মরিচ পেঁয়াজ আর করলা ভেজে নিয়েছি সেখান থেকেও সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক কমেন্টস করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।